শুনুন, শুধু শুনুন। আপনি কি ট্রাইক্লোসানযুক্ত টুথপেস্ট ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে চান? ঠিক আছে, একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ট্রাইক্লোসান একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা সময়ের সাথে সাথে টুথব্রাশ ব্রিসলগুলিতে জমা হতে পারে, এমনকি আপনি ট্রাইক্লোসানমুক্ত ব্র্যান্ডে গেলেও। এর কারণ হল ট্রাইক্লোসান মানুষ এবং প্রাণী উভয়ের মধ্যে হরমোনগুলিকে ব্যাহত করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অবদান রাখে এবং সামুদ্রিক জীবনের ক্ষতি করে। তবে আপনি কি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওভার দ্য কাউন্টার জেল, ওয়াইপ এবং সাবানগুলিতে ট্রাইক্লোসানের অনুমতি নেই, তবুও এটি টুথপেস্টে ব্যবহার করা যেতে পারে? এটা সত্যি। ট্রাইক্লোসানযুক্ত টুথপেস্ট মাড়ির প্রদাহ, গহ্বর এবং ফল্ট বিল্ড আপ হ্রাস করতে ব্যবহৃত হয়। যাই হোক, এই সম্ভাব্য ক্ষতিকারক উপাদানটি এখনও আপনার কেনা পণ্যগুলিতে আইনত ব্যবহার করা যেতে পারে। প্রকৃতপক্ষে গবেষকরা বিভিন্ন টুথপেস্ট দিয়ে দুইটি টুথব্রাশ পরীক্ষা করে দেখেছেন যে শিশুদের ব্রাশ সহ তিন এরও বেশি টুথব্রাশে ব্রাশ করার সময় প্রবর্তিত টুথব্রাশের চেয়ে ট্রাইক্লোসানের মাত্রা 7-2 গুণ বেশি ছিল। পলিশিং কাপ বা জিহা গাল ক্লিনার যুক্ত টুথব্রাশে সর্বাধিক পরিমাণে ট্রাইক্লোসান ছিল। এমনকি যখন ব্যবহৃত টুথপেস্টে ট্রাইক্লোসান ছিল না, তখনও 2 সপ্তাহের জন্য ব্রাশের সময় রাসায়নিকটি ছেড়ে দেওয়া হয়েছিল। টুথব্রাশে উপস্থিত ট্রাইক্লোসান যদি অনুপযুক্তভাবে নিষ্পত্তি করা হয়, তবে পরিবেশকে দূষিত করতে পারে। জীবাণুনাশক নিষিদ্ধ করা হলেও এগুলি এখনও হেয়ার ডাই এবং ডিওডোরেন্টের মতো সৌন্দর্য পণ্যগুলিতে ব্যবহৃত হয়। সামগ্রিকভাবে ট্রাইক্লোসানের সাথে টুথপেস্ট ব্যবহারের সম্ভাব্য ঝুঁকিগুলি বিবেচনা করতে হবে। আপনি যে পণ্যগুলি ব্যবহার করেন তার উপাদানগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং উপলব্ধ তথ্যের ভিত্তিতে অবহিত পছন্দগুলি করা সর্বদা একটি ভালো ধারণা।